ছোট বন্ধুরা আজকে আমাদের আঁকার বিষয় হচ্ছে রথযাত্রা আমরা একটি গ্রামের দৃশ্য আঁকবো যেখানে দুই ভাই বোন রথ টানছে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেব আমাদের ড্রয়িং দেখো প্রথমে আমি একটা কি করব প্রথমে আমি একটা এল ড্রয়িং করব আমরা এর আগেও ফিগার ড্রয়িং করেছি সেখানে এর আগেও বলেছি এখনও বলছি এল করে যদি তুমি সাইড ফেস ড্রয়িং করো তাহলে কিন্তু ড্রয়িংটা খুব সহজ এবং সুন্দর হয় যথারীতি আমরা কিন্তু মাথা ড্রয়িংটা করে নিয়েছি দেখো সহজ সহজ একদম সিম্পল লাইন টানব যাতে সেগুলো বুঝতে তোমার সুবিধে হয় এবং তোমার করতেও সেটা সুবিধে হয় মোটা থেকে সরু এই জিনিসটা মাথায় রাখবে কোন জায়গাটা মোটা হচ্ছে কোন জায়গাটা সরু হচ্ছে এই সামান্য সামান্য লাইন্সগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার কাছেও হয়ে উঠবে অনেক সহজ দেখো মোটা থেকে কি করব এখানে দেখবে আমাদের মাংস পেশি একটু ফুলে থাকে খেয়াল করলেই বুঝতে পারবে প্রত্যেকেরই থাকে আমি সেটা করলাম তারপরে কি করে দিলাম তারপরে কিন্তু পায়ের ড্রয়িংটা কমপ্লিট করলাম ঠিক একইভাবে পিছনের পাটাকেও করবো ছেলেটি যে হেঁটে যাচ্ছে সেই অ্যাকশন পোজটা আমরা কিন্তু ধরার চেষ্টা করব তাহলেই কিন্তু বোঝানো যাবে যে ছেলেটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে একটি হাত বাকি আছে সেটা আমরা ড্রয়িং করে ফেলবো দেখা যায় কি এই হাতটা দিয়ে কি করানো যেতে পারে হাতটা মুখের কাছে নিয়ে গেলাম হাতের মধ্যে কিছু একটা ধরাতে হবে সেটা কি করা যেতে পারে সেটাই আমরা দেখব দেখার বিষয়ে সেটাই আমরা প্রত্যেকেই জানি রথের যে তিনটি দেবতা থাকেন তারা হচ্ছে তিন ভাই বোন জগন্নাথ বলরাম এবং হচ্ছে সুভদ্রা এরা তিন ভাই বোন এদের কারোরই হাত নেই আসল যে জগন্নাথ মূর্তিটি আছে জগন্নাথ ধামে সেটি কিন্তু কাঠের এর পিছনে অনেক গল্প আছে ছোটোবেলা থেকেই ঠাকুমা মায়ের কাছ থেকে জগন্নাথ এর অনেক গল্প শুনেছি কেন তার হাত নেই কী কারণে সে হাত নেই তার পিছনে খুব সুন্দর সুন্দর গল্প আছে যেগুলো দিদা ঠাকুমার কাছে আমরা শুনতাম এখন ছেলেটা কমপ্লিট হয়ে গেছে ঠিক পার দুটো পায়ের মাঝখান বরাবর কিন্তু একটা লাইন টেনে নিচ্ছি এই লাইনটা কেন টানছি এই লাইনটা এই কারণেই টানছি যে রথটা যাতে ঠিক ওই লাইনের মধ্যে বা আশেপাশে থাকে তাতে কী হবে তাহলে মনে হবে যে ঠিক ছেলেটির পিছনেই কিন্তু রথটা আছে এবং ছেলেটিই রথটা আছে আমরা ছোটোরা অনেক সময় ভুল করে ফেলি যেটা ভুল করে ফেলি সেটা হচ্ছে আমাদেরকে আমাদের পা ছাড়িয়ে অনেকটাই এগিয়ে আসি বা অনেকটা উপরের দিকে চলে যাই সেই কারণে কী মনে হয় মনে হয় যে রথটা অন্য জায়গায় আছে আর ছেলেটি অন্য জায়গায় আছে সেটা করলে কিন্তু ড্রয়িংটা সম্পূর্ণ ভুল হবে সেই কারণে কী করেছি মাঝখানে লাইনটা টেনে নিয়েছি আর ড্রয়িংটাকে কীভাবে করছি ঠিক উল্টো করছি যে তলা থেকে উপর দিকে করতে করতে যাচ্ছি চাকা করে নিয়েছি তারপরে রথের অংশ তারপরে রথের আপার পোর্শানটা করছি এতে কী হচ্ছে এতে একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমরা রথটাকে সম্পূর্ণ আমাদের পিছনেই রাখতে পেরেছি চেষ্টা করবে উল্টোভাবে যদি করতে পারো খুবই ভালো আর নতবা সোজাভাবেই করবে রথের মাথায় কিন্তু একটা ধ্বজা থাকে অর্থাৎ পতাকা আমরা প্রত্যেকেই জানি বা অনেকেই জানি না আমাদের কিন্তু চারটি ধাম আছে বদ্রীনাথ আছে রামেশ্বরম আছে দোয়ারকা আছে এবং পুরী এই চারটি ধাম আমাদের পৃথিবীর মধ্যে অবস্থিত পুরীর জগন্নাথকে নিয়ে অনেক রহস্যময় গল্প আছে ওখানে যে কটা মন্দির আছে যে কটা স্থাপত্য ভাস্কর্য আছে তার প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে দেখো মেয়েটা আমরা ড্রয়িং স্টার্ট করে দিয়েছি ঠিক একইভাবে একই প্রসেসে ড্রয়িং করবে দেয়ার ইজ নো কমপ্লিকেশান সুন্দর করে করবে মেয়ে আঁকার বরঞ্চ ছেলে থেকে সোজা রিসেন্টলি আমি পুরী থেকে ঘুরে এসেছি পুরীতে একটি দাদার সঙ্গে দেখা হয়েছিল একজন অটো চালক তার কাছ থেকে শোনা গল্প তোমরা গেলেই দেখতে পাবে গঙ্গার সরি সমুদ্রের একদম কাছেই হচ্ছে স্বর্গদ্বার বলে একটি জায়গা আছে যেখানে মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে জ্বালানো হয় শেষকৃত্য সম্পন্ন করা হয় কথিত আছে সেখানে ইন্দ্রদেব জগন্নাথের সঙ্গে দেখা জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং যখন সে স্বর্গে যেতে চাইছিল তখন কিছু মানুষ তাকে দেখতে পায় এবং তারা তার পিছু নিতে শুরু করে সেই কারণে কি করছিল ইন্দ্র সে স্বর্গে যেতে পারছিল না তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় একটি স্থান খুঁজে যেখান থেকে সে সবার নজর এড়িয়ে যেতে পারবে ঠিক তখনই সে ছুটতে ছুটতে অর্থাৎ ইন্দ্রদেব ছুটতে ছুটতে ওই স্বর্গদ্বারের ওখানে পৌঁছায় যেখান থেকে তিনি স্বর্গে চলে গিয়েছিলেন এবং তিনি মানুষের নজর এড়াতে পারেননি তারা দেখে ফেলে এবং সেটাই প্রাচীন সময় থেকে এখনও পর্যন্ত স্বর্গদার হিসাবেই পরিচিত এবং সেখানে সেই কারণেই মৃতদেহগুলিকে সেখানেই সৎকার করা হয় অর্থাৎ সেখান থেকে তারা সরাসরি যাতে স্বর্গে যেতে পারে আজকে বন্ধুরা আজকে কেবলমাত্র ড্রয়িংয়ের ভিডিওটাই ছাড়বো অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট করে ছাড়বো কারণ ভিডিওটা অনেকটাই বড়ো তোমরা এই ড্রয়িংয়ের পার্টটা কমপ্লিট করো এর মধ্যেই আমি সেকেন্ড পার্টটা তোমাদের জন্যে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টটাও দিয়ে দেবো যাতে তোমাদের দুটোই একসঙ্গে দেখতে সুবিধে হয় বা খুঁজে নিতে খুব সুবিধে হয় আসবে এইটুকুই তারা